করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাটা হয় নামাজের উপরে। আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সালাত, একজন মুমিন আর একজন কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, পার্থক্য হচ্ছে নামাজ। বলেন সুবহানাল্লাহ। মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হই না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা আমার, জোহরে জানাজা। মারা যাওয়ার পরে তার ছেলে পেলেরা যেই বুদ্ধি করেছিল, যে পরামর্শ করেছিল, আমরা কোনো গরিবকে এবছর আমাদের ক্ষেতের ফসল দিব না, আমাদের বাগানের কোনো ফল, বাগানের কোনো ফল ফসল কোনো গরিব ইতিম মিসকিনকে আমরা দেব না, অর্থাৎ তাদের হক তাদের অধিকার আমরা বঞ্চিত করব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত ধনী আছে, যত সম্পদশালী আছে, সকল সম্পদশালীর সম্পদের মধ্যে একটা অংশ গরিবের অধিকার দিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন কোনো সম্পদশালী, এখন কোনো বিত্তবান যদি তার সম্পদকে একাকী ভোগ করতে চায়, কঠিন কামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে, এবং কবরের মধ্যে ওই সম্পদশালীর জন্য মস্ত বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কে আরো জোরে বলেন, কে? সুতরাং কেউ যদি চিন্তা করে যে আমার সম্পদ আমি অনেক কষ্ট করে কামাই রোজগার করেছি, কোনো গরিবকে দেওয়ার জন্য নয়, কোনো এতিমকে দেওয়ার জন্য নয়, কোনো হতবাগা হত দরিদ্র মিসকিন তাদেরকে দেওয়ার জন্য নয়, আমি আমার সম্পদ আমি একাই ভোগ করব, তাহলে সে মস্ত বড় ভুল করবে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কারণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে কারণ ছিল সম্পদের, বিশাল সম্পদের অধিকারী, আল্লাহ পাক সম্পদ দান করেছেন। এখন মূসা আলাইহিস সালাম যখন তাকে যাকাতের কথা বললেন, গরিব মিসকিনদেরকে তার সম্পদের একটা অংশ দান করার কথা বলল, তখন সে কিন্তু এই কথাগুলো হুবহু বলেছিল যে আমার সম্পদ আমি কামাই করেছি, আমি অর্জন করেছি, এটা আমার কৃতিত্ব, তোমার আবার খুদা কিসের, তোমার আবার আল্লাহ কোথায়, তোমার আল্লাহ আমাকে সম্পদ কীভাবে দিল, অথচ এই সম্পদ আমি দান আমি নিজে অর্জন করেছি। বলেন নাউজুবিল্লাহ। কারণ সম্পদ অর্জন আপনি কামাই রোজগার করতে পারেন, আপনার রোজগারের মধ্যে কামাই রুজির মধ্যে বরকত দান করবেন। কে? আপনি কামাই রুজি করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি বরকত না থাকে, তাহলে দেখবেন আপনি কামাই করতেছেন লক্ষ লক্ষ টাকা, আর আপনার ব্যয় হইতেছে আরও তিন ডাবল টাকা। বলেন ঠিক কিনা? একজন সরকারি চাকরিজীবী মনে করেন তার মাসিক বেতন হচ্ছে 30,000 টাকা, আরেকজন ইমাম সাহেব তার বেতন মাত্র 5,000 টাকা। এখন বরকতটা বোঝানোর জন্য এই কথাটা আমি বলতেছি। বরকত কিভাবে? যে ব্যক্তি 30,000 টাকা বেতন পায়, তার মাসের শেষে হিসাব করে দেখা যায় আরও 4-5,000 টাকা তাকে হাওলাত করতে হয়, কারণ তার বউ অসুস্থ, হঠাৎ করে তার ছেলেকে ডাক্তারে নিতে হয়, আবার তার নিজেকেও বিভিন্ন চেক আপ করতে হয়, এরকম করতে করতে 20-25,000 টাকা চলে যায় ডাক্তারের পিছনে, আর সাংসারিক খরচ তো একটা আছেই, আছে না? আছে। এখন হিসাব করে দেখা যায় প্রত্যেক মাসে তার 4-5,000 টাকা হাওলাত করতে হয়, না হয় সে চলতে পারে না।
আবার যার বেতন মাত্র 5000 টাকা সে কোনো মতে ডাইল বাদ দিয়ে সে তার সংসারটাকে সুন্দর করে চালায়। মাস শেষে হিসাব করে দেখে যে আরও তার হাতে 1500-1800 টাকা উদ্বৃত্ত থাকে। বলেন সুবহানাল্লাহ। এই যে অবস্থাটা, কারণ কি তার ফ্যামিলিতে ডাক্তারকে 1 টাকা দিতে হয় নাই, কোনো ডায়াগনোস্টিক সেন্টারে গিয়ে তাকে 1 টাকা দিতে হয় নাই, কারণ এই ফ্যামিলিতে বরকত দিয়েছেন কে? এখন যেই ব্যক্তি সম্পদশালী সে যদি এই বরকতের অধিকারী লাভ, বরকতের অধিকার, বরকতের বরকত হাসিল করতে চায়, তাহলে সে কিন্তু হিসাব করে করে গরিব এতিম মিসকিনের অধিকারগুলো আদায় করা দরকার আছে না নাই। ওই বাগানের মালিকের সন্তানেরা ছেলেবেলেরা চিন্তা করছে যে আমরা কখনো এই বছর আমরা অতিম মিসকিনদেরকে তাদের হক আমরা দিব না, তাদের অধিকার দিব না, কারণ অধিকার দেওয়া ফরজ করেছেন কে? আর তারা চিন্তা করছে আমরা দিব না। কিন্তু বাগানের মধ্যে গিয়ে কি দেখতে পেল, দেখতে পেল যে তাদের বাগান একেবারে বর্ষ হয়ে গেছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। হায় রে হায়! তখন তাদের মধ্যে যে ব্যক্তিটা ভালো মানুষ সে কি বলেছিল, আমরা এখান থেকে শুরু করি। ক্বালা আউসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। ওই মুহূর্তে যখন তারা দেখলো তাদের বাগানের ফল ফসলগুলো বর্ষ হয়ে গেছে, আর তারা বলতেছে আইরে হাই কোথায় আসলাম, আমাদের বাগানের মধ্যে তো আমরা আসলাম না, আমরা ভুলে অন্য জায়গায় চলে গেছি না, তখন বুঝতে পেরে তাদের ভুল বুঝতে পেরে তারা বসতে তাদের মধ্যে যেই ব্যক্তিটা ভালো মানুষ সে বলতেছে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যখন তোমরা বাগানের ফসল তুলবে, এই তুলার কথা যখন বলেছিলে তখন তোমরা আল্লাহ তালার প্রশংসা আদায় করো, আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করো, ইনশা আল্লাহ বলো, তাহলে আল্লাহ পাকের নাম ঘোষণা করলে এই বিপদ আমাদের আজকে হতো না। বলেন ঠিক কে না? সাথে সাথে এই কথা বলার পরে তারা কিন্তু সাথে সাথে নিজের বুঝ তারা বুঝতে পেরেছে, নিজের ভুলটা তারা বুঝতে পেরেছে। বোঝার কারণে তারা যেই কথাটা বলেছেন আল্লাহ পাক আমাদের সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে তাদের ঘটনাটা এখানে বর্ণনা করেছেন, যাতে করে আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের জীবনে কোনো দিন এই জাতীয় ভুল না হয়। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাদের কথাগুলো বলে দিয়েছেন। এভাবে তারা বলেছে قالوا سبحان ربنا إنا كنا ظالمين। তারা বলল, এবার নিজেদের ভুল বুঝতে পেরে তারা বলল সত্যি আমাদের মালিক আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মহান। বলেন সুবহানাল্লাহ। সুবহান মানে হচ্ছে অনেক, অনেক পবিত্র, মহান পবিত্র। তিনি বল তারা বলতেছে নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার নাম না নেওয়ার কারণে আমরা তো জালেম হয়ে গিয়েছিলাম, আমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। তখন সাথে সাথে তারা আল্লাহ পাকের কাছে তাওবা করে ফেলল, একজন আরেকজন দোষারোপ করলো ঠিক, তারপরে পরক্ষণে তারা আল্লাহ পাকের কাছে ভুল বুঝতে পেরে তাওবা করে ফেলল। কলু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন। তারা বলল হারে দুর্ভাগ্য আমাদের, আমরা তো সীমালঙ্ঘনকারী হয়ে গেছি, কারণ এতিমদের হক আদায় করব না, এই কথা বলে আমরা কি হয়ে গেলাম, সীমা লঙ্ঘনকারী হয়ে গেলাম। আর কেউ যদি সীমা লঙ্ঘনকারী হয়ে যায় তার উপর গজব আর আজাব নাজিল করবেন কে? আরো জোরে বলেন কে? কোরআনে আমরা জানতে পেরেছি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান কি ভাই ভাই। হাদিসেও আছে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এই জন্য ভাইয়ের প্রতি ভাইয়ের অধিকার আছে না নাই? হ্যাঁ, অধিকার আছে। কিন্তু আবার এই অধিকার আদায় করার জন্য আমাদের দেশে আবার কিছু সালাক মানুষও আছে, আছে না নাই? সালাক মানুষ কেমন, এক ব্যক্তি এক বিত্তশালী ধনী ব্যক্তির কাছে গিয়ে বলতেছে এ ভাই আমার অধিকার দাও। কি তোমার আবার অধিকার কি, তুমি কি জানো না? আল্লাহ নিজে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন মুসলমান, মুসলমান মুমিনেরা পরস্পর কি ভাই ভাই। আল্লাহর নবীও হাদিসে বলছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই।
সুতরাং আমি তোমার ভাই, তুমিও মুসলমান আমিও মুসলমান। তো ভাইয়ের সম্পদ থেকে ভাইয়ে অধিকার আছে না নাই? সুতরাং তোমার এত সম্পদ আর আমার কিছুই নাই, অবশ্যই তোমার সম্পদ বন্টন করে আমাকে দিতে হবে, কারণ এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন এই লোকটা তো চিন্তা করছে সর্বনাশ, সে যেই দলিল পেশ করছে, দলিলে তো কোনো সমস্যা নাই, কী বলেন, সমস্যা আছে? দলিলে কোনো সমস্যা নাই, কিন্তু এই লোকটাকে তো জীবনও দেখি নাই, তার বাড়ি কোথায়, তার নাম কি, কোন জায়গায় থাকে, হঠাৎ করে সে এসে বাই দাবি করে আমার সম্পদ নিতে চাইতেছে, তাকে তো আমি কখনো দেখি নাই। হঠাৎ করে তার মাথায়ও আরেকটা চালাকি বুদ্ধি আসলো, পকেট থেকে হাত দিল, পকেট থেকে হাত দিয়ে দেখে এক টাকার একটা নোট আছে। কয় টাকার? এক টাকার একটা নোট বের করে বলে, এই নেন আপনার বন্টন, আপনার ভাগ অধিকার, এক টাকা দিছে। হ্যাঁ, আপনি কোটি কোটি টাকার সম্পদের মালিক, আমাকে মাত্র এক টাকা দিলেন, আয় সর্বনাশ, তুমি কি মনে করছো? তোমাকে তো আমি বেশি দিয়েছি। কিভাবে বেশি দিয়েছি? এইভাবে, আমার মুসলমান, আমরা মুসলিম কত ভাই, বাংলাদেশে তো 18 কোটি, আমার সম্পদ যদি হিসাব করি 18 কোটি ভাই বোনদেরকে দিয়া এক টাকাও থাকবে না, তোমাকে এক টাকা দিছি বরং সব বেশি দিছি, বলেন ঠিক কি না? এই জাতীয় সালাকি করলে কি আল্লাহর কাছে পার পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পাওয়া যাবে না। ওই বাগানের মালিকের ছেলেরা কিন্তু ভুল বুঝতে পেরে তারা আল্লাহ পাকের কাছে তওবা করে, তারা আল্লাহ পাকের কাছে তওবা করে আশা প্রকাশ করতেছে, তারা বলতেছে আশা করা যায় আমাদের মালিক, আমাদের মালিক পার্থিব জিনিসের বদলে আমাদের যে বাগানটা পড়ে গেল, আমাদের যে ক্ষয়ক্ষতি হয়ে গেল, এই বাগানের ক্ষয়ক্ষতি অর্থাৎ দুনিয়ার কোনো জিনিসের ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি ভালো উৎকৃষ্ট কিছু আমাদের দান করবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে যদি কোনো ক্ষতি হয়ে যায় আর বান্দা যদি বুঝতে পারে, দুনিয়ার মধ্যে আপনার একটা গরু মরে গেল, আপনার লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল, আর আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনি বুঝতে পারেন যে আমার কোনো ভুলের কারণে হতে পারে, হ্যাঁ আমি তো ভুল করতেই পারি, আল্লাহ পাক আমাকে এর চাইতে আরও বেশি দান করবেন, তাহলে দুনিয়া এবং আখেরাতে আপনার জীবন ধন্য করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আমিন জানাই দিচ্ছেন যেই সমস্ত বান্দারা ভুল করার পরে সাথে সাথে আল্লাহ পাকের কাছে তাওবা করতে পারে, অর্থাৎ বুঝতে পারে যে আমি ভুল করেছি, সাথে সাথে সিলেন্ডার হয় কার কাছে? সাথে সাথে আল্লাহ পাকের কাছে সিলেন্ডার হয়, আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানওয়ালারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তওবা করো একনিষ্ঠতার সাথে, নিষ্ঠার সাথে তওবা করো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ পাক বলেন, আই তোমরা যদি তওবা করো, আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার বান্দারা, যদি তুমি সাথে সাথে ভুল করার পরে যদি বুঝতে পারো রে, আর আমার কাছে যদি কান্নাকাটি করে তওবা করো, তাহলে সাথে সাথে তওবা আমি কবুল করে তো নিবই, বরং তোমার জীবনের যত রকমের পাপ আছে, যত রকমের অপরাধ আছে, সমস্ত অপরাধগুলো ক্ষমা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত অপরাধ তো ক্ষমা করবই, বরং তোমার জন্য এমন একটা জান্নাত আমি বরাদ্দ করব যেই জান্নাতের নিচ দিয়া বিভিন্ন রকমের নহর প্রবাহিত হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভুল করে কেউ যদি বুঝতে পারে আর সাথে সাথে তওবা করতে পারে, তার লাভ না ক্ষতি? তওবাকারীকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন। আল্লাহর নবী বলছেন যে কুল্লুকুম খাত্তাউ, তোমরা প্রত্যেকেই ভুল করো, আর ওই ভুলকারী, ওই পাপী হচ্ছে উত্তম পাপী, যেই ব্যক্তি পাপ করার সাথে সাথে তওবা করে কার কাছে?
আল্লাহ পাকের কাছে যদি সাথে সাথে বুঝতে পারে যে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, কান্নাকাটি করে, যদি একাকিত্বভাবে সে কান্নাকাটি করে, যদি কান্নাকাটি করে আয় আল্লাহ আমি আমার জীবনের সমস্ত ভুলগুলো বুঝতে পেরেছি, ভবিষ্যৎ জীবনে আর আমি ভুল করব না, এই যদি সে বুঝতে পারে আল্লাহ পাকের কাছে এক ফোঁটা পানি ছেড়ে যদি সে কান্নাকাটি করতে পারে, আমার আপনার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতের আরে দুটি চোখের দুটি ফুট দুই ফোঁটা চোখের পানি তোমার জাহান্নামের আগুনকে নিভাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একটা হচ্ছে তুমি যদি জাহান্নামের ভয়ে আল্লাহ পাকের কাছে যদি তুমি পানি ছাড়তে পারো, আর চোখের পানিটা যদি একটা মাছের মাথার সমান যদি হয়, ওই পানিটাই তোমার জাহান্নামের আগুনকে নিভাইয়া দিতে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার অন্তরালের মা ও ভাইরা, আপনাদের সকলের উদ্দেশ্যে আমার মিনতি, আমরা যারা বিভিন্ন অপরাধের মধ্যে লিপ্ত আছি, আমাদের জীবনে অহরহ জীবনে চলতে গিয়া কত রকমের ভুল হয়ে যায়, আমাদের জীবনে কত রকমের হুকুম তরক হয়ে যায়, আল্লাহ পাকের হুকুমগুলো আমরা 100 ভাগ পালন করতে পারতেছি না, আমাদের জীবনে কত রকমের ইচ্ছায় অনিচ্ছায় কত রকমের হুকুম আমরা ছাড়তেছি, আল্লাহর হুকুম আমরা ছাড়তেছি, বলেন ঠিক কিনা? আজকের জুমার দিনে আমরা যদি তাওবা করতে পারি, আল্লাহ পাকের কাছে যদি আমরা তাওবা করে আমরা যদি আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে পারি, আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন। কে আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, বাগানের মালিকদের উদাহরণ একটা ঘটনা আমাদের সামনে এনে আল্লাহ পাক সমস্ত মানুষকে জানায় দিচ্ছেন, ও আমার বান্দারা, কাযালিকাল আযাবু ওয়াল আযাবুল আখিরাতি আকবার। ও আমার বান্দা, এই যে বাগানের মালিকেরা গরিবদের হক মেরে খাওয়ার জন্য, তাদের অধিকার না দেওয়ার জন্য যে চিন্তা ফিকির করছিল, যার কারণে আমি তাদেরকে গজব দিলাম, তাদের বাগানটাকে সবুজ শ্যামল সুন্দর পাকা বাগানটাকে আমি বর্ষ করে দিলাম, আগুন দিয়া জ্বালিয়ে দিলাম, এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। এটা কিসের কিসের শাস্তি? দুনিয়ার শাস্তি। আল্লাহ পাক বলেন, বান্দারে হুঁশিয়ার সাবধান জেনে নাও, ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আখিরাতের শাস্তি অনেক ভয়াবহ। বলেন নাউযুবিল্লাহ, লাউ কানু ইয়ালামুন, যদি আমার বান্দারা আমার শাস্তি সম্পর্কে জানতো তাহলে কতই না ভালো হতো। বলেছেন কে? আরো জোরে বলতেন কে? এই যে আল্লাহ পাক বলে দিচ্ছেন, আমরা যারা জুমার নামাজে এসেছি এবং আলোচনা যারা শুনতেছি এবং শুনবো, সবাই কিন্তু জেনে ফেলতেছি দুনিয়ার শাস্তি থেকে আখিরাতের শাস্তি কম না বেশি? কম না বেশি? এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে হতাশ হওয়ার কারণ নাই, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা যারা নিজের উপরে জুলুম করেছ, ইসরাফ করেছ, নিজের উপরে জুলুম করেছ, নিজেকে পাপে পাপে করতে করতে জর্জরিত করে ফেলেছ, ও আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। বলেন সুবহানাল্লাহ। একদিকে আমরা পাপে পাপের সাগরে ভাসতেছি, আর আল্লাহ পাক আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আল্লাহ পাকের যে রহমত, রহমতের সাগর আমাদের পাপের সাগর থেকে মহা মহাগুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। ও আমার বান্দা, লা তাকনা তুমির রহমাতিল্লাহ, তোমরা নিরাশ হয়ো না, কারণ আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবেন। বলেন আমিন। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি আমার দিকে আসতে পারো, আমার দিকে আসার পরে যদি তুমি একনিষ্ঠতার সাথে তোমার জীবনটাকে চালাইতে পারো, মুত্তাকের খাতায় যদি তোমার নামটা লিখতে পারো, এরপরে আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অপর দিকে যারা
আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ভয় নিয়ে যারা জীবনটাকে চালায়, ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমার নিকট নিয়ামতে ভরা জান্নাত রয়েছে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন মমিন আর কমিন, একজন মুসলিম আর কাফের দুইজন কিন্তু আল্লাহ পাকের কাছে সমান না। সমান নাকি? আল্লাহ পাক নিজেই বলেছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। ও আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, ইসলাম গ্রহণ করেছো, মুসলমান হয়ে গেছো, আমার কাছে যারা আত্মসমর্পণ করেছো আর যারা আত্মসমর্পণ করো নাই, মুসলমান আর কাফের এই দুইজন আমার কাছে কখনো সমান হতে পারে না বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে আশ্বাস দিয়েছেন, এখন এই আশ্বাসের পথে আমাদেরকে থাকা দরকার আছে না নাই? থাকতে হলে প্রথমে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে, তিনি কঠিন হাসরের ময়দানে সমস্ত লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মতদেরকে হুকুম করবেন, ঘোষণা করবেন সিজদা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? সিজদা দেওয়ার জন্য ঘোষণা করবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। আল্লাহ পাক সেদিন সমস্ত মানুষদেরকে সিজদা করার জন্য বলবেন, হাসরের মাঠে সবাই তো দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক বলবেন, তোমরা কি নামাজ পড়ছিলে কি না, আমাকে সিজদা দিতে কি না? আমরা একসাথে বলবো, হ্যাঁ আমরা খুব ভালো মানুষ আসলাম, আমরা আপনাকে সিজদা দিতাম। আছে না? ভালো মানুষের ভাগে দিয়া খারাপ মানুষগুলো যারা জীবনে পশ্চিম দিকে ফিরে আল্লাহর সামনে একবার সিজদা দেয় নাই, এই মানুষগুলো সেদিন বলবে, আল্লাহ আমিও সিজদা দিছি, সবাই সিজদা, সবাই বলবে সিজদা দিছি। এখন একটা পরীক্ষা হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, যদি দুনিয়াতে তুমি আমাকে সিজদা দিয়ে থাকো, ও দুনিয়ার মানুষেরা, আমার যুবক ভাইরা লক্ষ্য করে শোনো, পর্দার অন্তরালের মা ও বোনেরা ভালো করে শোনেন, আপনারা যারা এখনও নামাজ পড়তেছেন না, আমার মা আমার বোনেরা, আপনারা অনেকে মনে করেন বয়স হলে পরে নামাজ পড়ব, অনেক মুরব্বী মা বোনদেরকে দেখা যায় নামাজ এক ওয়াক্ত সারে না, নফল নামাজ সহ নফল রোজা সহ আদায় করে, বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের যুবক বোনেরা, আমাদের যুবক যুবতী বোনেরা, মা ও বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা যারা চিন্তা করতেছেন আমাদের বয়স হলে আমরা পড়ব, বয়স হলে নামাজ পড়ব, বয়স হলে নামাজ পড়ব, আপনি যে ফজর না পড়ে আপনি যে ঘুমায় থাকেন, ও আমার ভাইরা আমার বোনেরা, ফজর না পড়ে যে আপনি ঘুমায় থাকেন, এই ঘুমের মধ্যে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে যায়, জোহরের মধ্যে যদি আপনার জোহরে যদি আপনার জানাজা হয়ে যায়, তাহলে আপনি বয়স হয়ে পড়বেন, এই কথা ঠিক থাকবে কিনা বলেন? তখন এই জাহান্নামের শাস্তি থেকে কে বাঁচাবে? বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আমার আফসোস লাগে, আফসোস লাগে তাদের জন্য যারা ফজরের জামাতে না এসে আপনারা ঘুমায় থাকেন, আপনাদের জন্য আফসোস। কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে, এমন তো হতে পারে, জুহরে জানা যা তোমার, জুহরে জানা যা, বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে, জুহরে জানা যা তোমার, জুহরে জানা যা, মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মমিন তফাটা হয় নামাজের উপরে। আল্লাহর নবী বলেছেন, আসসালাতু তার আসসালা বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তার কুসালা, একজন মমিন আর একজন কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, পার্থক্য হচ্ছে নামাজ বলেন সুবহানাল্লাহ। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে,
काफिर मोमिन तो फाटा है सालातेर उपरे जीवने सालात जेनो जीवने सालात जेनो होई ना कभू काजा एमन तो होते पारे जुहरे जनाजा अमार जुहरे जनाजा बेनामाजीर लाश कबरे ते राखीबे जखन माटीर चापे पाजरेर हार भांगबे रे तखन ठीक कि ना बोलान बेनामाजीर लाश कबरे ते राखीबे जखन माटीर चापे पाजरेर हार भांगबे रे तखन विषाक्त सापेर छुबल विषाक्त सापेर छुबल बेनामाजीर सजा केमन करे घुमाओ मानुष फजर करे काजा एमन तो होते पारे बोलें सबाई एमन तो होते पारे जुहरे जनाजा तुमार जुहरे जनाजा আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ সহ সকল প্রকার হুকুমগুলি যেন আমরা মানতে পারি এবং হাশরের মাঠে আমরা যেন লজ্জিত না হই আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন বলেন আমিন আল্লাহ পাক আমাদের কবুল করুন বলেন আমিন